পৃথিবীতে কত রহস্য, জীবনে কত রোমাঞ্চ, আসছে সে আসছে রবিবার রাত 10টায় 91.9 ফ্রেন্ডস এফএম এ। আসছে সে আসছে, যে আসার সে তো আসবে। এসে গেছি আমি সতীনাথ, সকলের আগে এসে উপস্থিত হয়েছি, আর বাকি যারা যার যার জেলাম জেলাম সময় আসবার নিশ্চয়ই চলে আসবে। রবিবার রাত 10টা, এই তো সময় নেশারে ঢুকে পড়ার, সেই রোমাঞ্চকর আবহে। কথা রাখার কথা ছিল তোমারই আমার, তো ভুলে থাকার কথা ছিল তোমারই আমার, তো আরে যা, কথায় কথায় কোন কথায় চলে এলাম? কথা রাখার কথা তো ছিল আমারই, বরং বলা উচিত ছিল কথা রাখার কথা ছিল আমারই তোমার, তো ভয় পাওয়ানোর কথা ছিল আমারই তোমার, তো বেলুন পাহাড় বেড়াতে যাবার আজই তো হয়েছে সময়। না, এতক্ষণে নিশ্চয়ই ভাবছো আমি পাগল টাগল হয়ে গেছি, নয়তো এফ এম ভূত সতীনাথকে সতীনাথ দার ঘাড়ে চেপে বসেছে, নইলে হঠাৎ করে গাঁ 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 করে গা 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 আন শুরু করলাম কেন রে বাবা? বলছি শোনো, রহস্য কিন্তু আরো গভীরে। আজ ভয় পাওয়ানোর কথা দিয়েছিলাম, বেলুন পাহাড়ে উড়িয়ে নিয়ে যাবার কথা দিয়েছিলাম, হঠাৎই মনে হলো সেই ভয় পাওয়ানোর নেপথ্যে অনেকখানি জায়গা নিয়ে কিন্তু আছে বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান। বিজ্ঞান শব্দটার শেষ অংশ জ্ঞান, কিন্তু একটু এদিক ওদিক করলেই ওটা গানও হয়ে যায়। আর সত্যি সত্যি ভয় পাওয়ার আগে একটু মধুর সুরে গুনগুন করে নেওয়া, মানে একটু হালকা হালকা বোধ করা আর কি, মানে একটু গুনগুনিয়ে গান হলেই বা মন্দ কি? না, আর দেরি নয়, এবারে চলো যাই বেলুন পাহাড়ে। কেউ বাকি থাকবে না, কিন্তু কারণ না বললে চলবে না, আমরা সবাই যাব বেলুন পাহাড়ে একসঙ্গে। হ্যাঁ, একজন পাইলট তো আমাদের চাই, যিনি আমাদের লিড করবেন, তিনি কে জানো? রহস্য কাহিনী জগতে বহুশ্রুত একটি নাম, অদৃশ বর্ধন। আর শোনো, আমরা সবাই কিন্তু যাব একসঙ্গে, যাব বাজনা বাজিয়ে, মিউজিক্যালি যাব। বলতে পারো আমাদের এই যাত্রায় মিউজিক আর সাউন্ড এফেক্টস, এ দুটোই আমাদের অনিবার্য ভ্রমণ সঙ্গী। বুঝতেই পারছো কি থ্রিলিং হবে জার্নিটা? চলো তাহলে বেরিয়ে পড়ি, আজ শোনাব অদৃশ বর্ধনের কাহিনী অবলম্বনে বেলুন পাহাড়। কাহিনীকে সত্যি কাহিনী বললে টিটকিরি শুনতে হবে, তার চাইতে বরং বিচিত্র কাহিনী বলা যাক, অথবা আজগুবি কাহিনী। ছোটনাগপুরের জঙ্গলে এমন অনেক অঞ্চল আছে যা এখনো রীতিমতো দুর্গম, এমন অনেক পাহাড় আছে যা এখনো অজ্ঞাত, এখনো কোনো মানুষের পদচিহ্ন পড়েনি সেখানে। বেলুন পাহাড় তেমনি একটা পাহাড়। এই বেলুন পাহাড়ের গড়নটা সত্যিই বিচিত্র, ঠিক যেন একটা বাটি। বাটির গোলাকার কিনারা হল বেড়ে দেওয়া পাহাড়ের চূড়া, বাটির ভেতরে দুর্ভেদ্য গভীর জঙ্গল।
সেখানে রক্ত পলাশের আগুন হাসি আর মহুয়ার মাতাল করা বন্যা। লতায় পাতায় সে অরণ্য এত নিবিড় যে পাহাড় চূড়া থেকে উঁকি মেরে দেখলেই বুকের মধ্যে ছাঁত করে ওঠে, হাত পা ঠান্ডা হয়ে যায়, অজানা আশঙ্কায় হাড় কাঁপতে থাকে। জঙ্গলের মধ্যে প্রবেশের স্বাদ আর বিন্দুমাত্র থাকে না। মাঝে মাঝে শোনা যায় ধনেশ পাখির ডাক, কখনো ভেসে আসে সাম্বার হরিণের রব। পাহাড়ি অঞ্চলে কত পাহাড়ি না থাকে, আলাদা আলাদা নাম থাকে না কারো। এ পাহাড়ের নাম ছিল না, কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল যে রাতারাতি একটা নাম অর্জন করে বসল অখ্যাত সেই পাহাড়। চাঁদনি রাত, ফুটফুটে জ্যোৎস্নায় মায়াময় হয়ে উঠেছে গহন অরণ্য। বনজ্যোৎস্নার এই অনির্বচনীয় রূপ যে না দেখেছে সে কল্পনাও করতে পারবে না, প্রকৃতির এ আলো আধারি সৌন্দর্যের মোহমুগ্ধতা কি হতে পারে। সাঁওতালদের প্রাণে পুলক জেগেছে চাঁদের আলোয়, আকণ্ঠ মহুয়া খেয়ে নেশায় বুঁদ হয়েছে ছেলে বুড়ো মেয়ে সবাই। হাত ধরাধরি করে নাচতে শুরু করেছে গায়ের চত্বরে, সেই সঙ্গে তালে তালে বাজছে মাদল। চাঁদের রূপলি আলো পিছলে যাচ্ছে ওদের কালো কোষ্ঠী পাথরের মতো পিচ্ছিল অঙ্গ বেয়ে, ঝকঝকে দাঁতে ওরা হাসছে, নেশায় আবিল স্বরে গাইছে আর তালে তালে নাচছে। নেশার আবেশে কারো কারো স্খলিত চরণ, ঠিক এমনি সময় তারার চুমকি বসানো ঝিকিমিকি আকাশে দেখা গেল একটা বিচিত্র নক্ষত্র। অগুন্তি নক্ষত্রের মধ্যে থেকেও এ যেন অন্য জাতের একটা নক্ষত্র। বিচিত্র কারণ নক্ষত্র স্থির হয়ে শুধু ঝিকমিক করে জ্বলে, আর এই নক্ষত্রের গতি আছে। ঝিকমিকে তারার মতোই এক কণা একটা বস্তু, অথচ তারা নয়। তারা মিটমিট করে কিন্তু সরে সরে যায় না, উল্কাও নয়, উল্কা হলে চক্ষের নিমেষে খসে পড়ে আকাশ পথে। আশ্চর্য এই বস্তুটি অতি ধীর, অতি ধীর গতিতে নড়ছিল, নড়তে নড়তে নামছিল নিচের দিকে, নামছিল অবিশ্রান্তভাবে বিরামবিহীন গতিতে, আর মুহূর্তে মুহূর্তে বড় হচ্ছিল, বিপুল থেকে বিপুল থেকে বিপুলতর হচ্ছিল তার আয়তন। প্রথমে যা ছিল হীরের কুচির ঝিকিমিকি, কিছুক্ষণের মধ্যেই তা পরিণত হল হীরের ডালায়। দেখতে দেখতে আরো বড় হল, আরো বড় তার আকার। এখন আর হীরের ডেরা নয়, এ যেন একটা হীরের বড় ভানুষ। নাচে মত্ত সাঁওতালদের চোখকেও এবার আর ফাঁকি দেওয়া গেল না, বিস্ফারিত হলো ওদের বিউভল চক্ষু, কানাকানি করল অস্ফুট কণ্ঠে, সত্যি সত্যি যেন আকাশের চাঁদ ধরায় অবতীর্ণ হচ্ছে। কিন্তু না, তাও তো সত্যি নয়, পূর্ণিমার হাসি খুশি চাঁদ ওই তো দিব্যি ঝুলছে আকাশের বুকে। এ তবে কোন চাঁদ? পৃথিবীর আকাশে একই সময়ে দুদুটো চাঁদ কি সম্ভব? বিশাল বস্তুটা ভাসতে ভাসতে আরো নেমে এলো। না, আর তো চাঁদ বলেও মনে হচ্ছে না।
এটা একটা অতিকায় বল, পেল্লায় বর্তুল একটা বল, কিন্তু দারুণ ঝকমকে, এমন ঝকমকে যে ঠিকরানো চন্দ্রকিরণের চোখ যেন ধাঁধিয়ে যেতে চাইছে। এবার সত্যি সত্যি ভয় পেল সাঁওতালের দল, কারো ঝুলে পড়ল চোয়াল, ছুটে গেল নেশা, দু চোখ চেপে ধরে কেউ শুয়ে পড়ল, নত যেন হল কেউ, কেউ দিল চম্পট। বিশাল বলটা আরো নেমে এল, শব্দহীন ধীর স্থির গতিবেগে ভাসতে লাগল ঠিক পাহাড় চূড়ো। চাঁদের আলোয় তার হীরের মতো ঝকঝকে আবরণে মনে হলো যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। সে যে কত বড় বল তা আন্দাজ করতে গেলে নাকি মাথা ঘুরে যায়। মস্ত মস্ত প্রাচীন শাল তরুর একটা ছোটখাটো জঙ্গল নাকি অনায়াসে সেঁধিয়ে যেতে পারে সে বলের ভেতর। গায়ের মোড়ল হাঁ হয়ে দেখছিল ভাসন্ত বলের আলোকোজ্জ্বল চেহারা, কিন্তু না, আর বেশিক্ষণ দেখতে হলো না, আচম্বিতে রং পাল্টাতে লাগলো সেই আলোকিত বলের। দেখতে দেখতে সিঁদুরে হয়ে গেল সেই ভাসন্ত গোলা, রক্তের মতো টকটকে লাল। সে রং দেখে রক্ত হিম হয়ে গিয়েছিল বেচারা মোড়দের, বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে বন্ধ করেছিল দুটো চোখ। চোখ খুলেছিল সেকেন্ড কয়েক পরেই, খুলে দেখল আকাশ ফাঁকা। মুহূর্তে চোখের নিমেষে উধাও হয়ে গিয়েছে সেই রক্তাক্ত আলোকিত বল। সেই থেকে পাহাড়টার নাম হয়ে গেল বেলুন পাহাড়। মোড়ল লোকটা মোটেই নিরক্ষর নয়, পেটে বিদ্যে ছিল কিছু, ফানুস বা বেলুন বলতে কি বোঝায় তা সে জানত বিলক্ষণ। পাহাড় চূড়োয় ভৌতিক বেলুনের আবির্ভাব এবং অন্তর্ধান দুটো ঘটনাই সে মনে রাখতে চেয়েছিল সারা জীবন। পাহাড়ের নাম হয়ে গেল বেলুন পাহাড়। সংক্ষেপে বেলুন পাহাড়ের এই গেল ইতিবৃত্ত। এরপরেই আমরা আসব মূল কাহিনীতে, সে কাহিনী বেলুন কাহিনীর চাইতেও লোমহর্ষক, অবিশ্বাস্য এবং আজগুবি। সবুজ বন শীর্ষ আর ধূসর শিখর দেশের শীর্ষে হীরের ফানুস আবির্ভূত হওয়ার ঠিক এক বছর পরে আর এক চাঁদনি রাতে প্রাণের সমস্ত চিহ্ন মুছে গেল বেলুন পাহাড়ের আশেপাশে সর্বত্র। সে রাতেও উল্লাসে মেতেছিল আদিবাসীর দল। সে রাতেও বিচিত্র শব্দে উত্তাল বনভূমি ছিল তার সাক্ষী। আচম্বিতে নিশীথ রাত্রি খান খান হয়ে গিয়েছিল বিকট চিত্র। আত্মকণ্ঠের মরণ চেঁচানি একবার নয়, শোনা গিয়েছিল বারংবার। বনভূমির বিভিন্ন অঞ্চলে মুহুর্মুহু ধ্বনিত হয়েছে ভয়ার্ত কণ্ঠের কান্না। মুহুর্মুহু ছিন্ন হয়েছে কান্নার রোল, শোনা গিয়েছে অন্যত্র। না, শুধু মানুষই কাঁদেনি, কেঁদেছে বনভূমির পশুরাও। তাদের কাতর গজরানিতে ফালা ফালা হয়ে গিয়েছে অরণ্যের নিথরতা।
তারপর এক সময় স্তব্ধ হয়েছে কান্নার রোল, মুমূর্ষু গজরানী, শ্মশানের নীরবতা নেমে এসেছে বনভূমির সর্বত্র। মাঝে মাঝে শোনা গিয়েছে ধনেশ পাখির কর্কশ ডাক, আর বিরামবিহীন মর্মর ধ্বনি প্রাচীন শালবিথির দীর্ঘশ্বাস। কেউ জানতেও পারল না চাঁদনি রাতে লতাপাতার রহস্যময় আবছায়া অন্ধকারে কি অবিশ্বাস্য নাটক অভিনীত হয়ে গেল। পরের দিন বেলুন পাহাড় ঘিরে কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত বনভূমিতে জীবিত প্রাণী দেখা গেল না একটাও। নিছক মৃত হলেও কথা ছিল, কিন্তু কারা যেন সমস্ত রাত ধরে জঙ্গলের যত পশু আর ওই এলাকার যত মানুষ তাদের নিছক মেরে ফেলেই ক্ষান্ত হয়নি, কুচি কুচি করে কেটে কচু কাটা করেছে সব কটা শরীরকে। খণ্ড বিখণ্ড মৃতদেহ স্তূপাকারে জমে রয়েছে অরণ্যভূমির সর্বত্র, একটাও জীবন্ত মানুষ নেই, জানোয়ার নেই একটাও। রেহাই পেয়েছে কেবল উড়ন্ত পাখিরা। রহস্য ভেদ নিয়ে স্থানীয় বাসিন্দারা মাথা ঘামানোর কল্পনাই করেনি কেউ, কুসংস্কার তাদের অস্থি মজ্জায়। পাইকারি হত্যার পেছনে বেলুন পাহাড়ের ভুতুড়ে বলের যে হাত আছে তা অনুমান করে তারা আতঙ্কে কাঠ হয়ে গেছে। পরের দিনই ওই তল্লার ছেড়ে চম্পর দিয়েছে ঘটি বাটি জরু গরু যে যা পেলেছে তাই নিয়ে। অভিশপ্ত বেলুন পাহাড়ের সানুদেশ সেই থেকেই পরিত্যক্ত। প্রাণের মায়া তো সবারই আছে, দুঃসাহস দেখিয়ে অপদেবতার থান মারাতে কেউ আসেনি আর। মায়া কাননের মায়া তিমিরাবৃতই থেকে যেত যদি না পারমাণবিক কমিশন সার্ভে টিম পাঠাত সেখানে। সামরিক কারণে একটা গোপন অ্যাটমিক চুল্লি বসাতে হবে গহন অরণ্যে, তাই জমি পর্যবেক্ষণে এসেছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি। এসেই মহা ফ্যাসাদে পড়ল তারা। গা শুনলাম হিগলমাদের রাতের অন্ধকারে কি হলো কিছু বোঝা গেল নাই। না 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 হবে নাই, চলবে না, ও সরকারি সামরিক কিছু আমরা বুঝি না, ওখানে কাজ করা চলবে না, হবে না হবে না, আরে হবে না। স্থানীয় অধিবাসীরা শিউরে উঠল কমিটির অভিপ্রায় শুনে। ভুতুড়ে জঙ্গলে পুনর্বসতি, সর্বনাশের আর বাকি রইল কি? প্রাণের মায়া বিসর্জন দিয়ে কে থাকতে যাবে ওইখানে? ফলে কেউ এলো না কমিটির সঙ্গে। কমিটি ব্যঙ্গের হাসি হেসে নিজেরাই প্রবেশ করল রহস্যময় সেই অরণ্যে। প্রাণের চিহ্ন মুছে গেছে যে বনাঞ্চলে দীর্ঘদিন ধরে। দেখে শুনে হোমড়াচোমড়া সদস্যরা একটু বিচলিত হল। অনেকেরই মনে হল যা রটে তার কিছুটা নিশ্চয়ই বটে। এই সেদিনও যে অঞ্চল প্রাণের চাঞ্চল্যে মুখরিত ছিল আজ তেমন নিষ্প্রাণ কেন? কি আছে ওই রহস্যময় বেলুন পাহাড়ে? চাঁদনি রাতে উড়ে আসা হীরের ভানুষ, নিছক মহুয়ার নেশায় দেখা মায়া মরিচিকা, নাকি সত্য? অতএব গোপন রিপোর্ট যথাসময় পৌঁছল যথাস্থানে, তোলপাড় হল সরকারি মহল। সেখান থেকে কি সূত্রে এবং কার সুপারিশে প্রফেসর নাটবল্টু চক্র তলব পড়ল সে কাহিনী বলতে গেলে এখন সাতকাণ্ড রামায়ণ শোনাতে হয়। বেলুন পাহাড়ের ভুতুড়ে রহস্য সমাধানে বৈজ্ঞানিকের তলব পড়েছে শুনে আমি তো পুরোপুরি তাজ্জব হয়ে গিয়েছিলাম। প্রফেসরকে শুধিয়েছিলাম, আপনি কেন সবাইকে ছেড়ে দিয়ে আপনি কেন? আপনি কি ভূতের ওঝা? ফোকলা দাঁতে
এক গাল হেসেছিলেন প্রফেসর। ব্যাপারটা সুবিধের বলে মনে হচ্ছে না আমারও। দেখো, শত্রু দেশের গুপ্তচরদের হাত আছে এ ব্যাপারে ঘোরতর সন্দেহ করছে নয়াদিল্লি। তাতেই বা আপনার কি? আমি জানি না, আপনি গুপ্তচর ধরার বিদ্যায় পারদর্শী হলেন, পণ্ডিত হলেন কবে থেকে? আমাকে ডাকা হচ্ছে ওই সাদা ফানুসের ধাঁধা সমাধানের জন্যে। তুমি যাবে নাকি আমার সঙ্গে? কেন যাব না? আরে বাবা, এরকম একটা থ্রিলিং ব্যাপার। কিন্তু যা মনে হচ্ছে এবারে আপনি হালে পানি পেলে হয়। এ কিন্তু যে সে রহস্যভেদ নয়। চলো না, দেখা যাক। তোবড়ানো গালে ফের খিকখিক করে হাসলেন প্রফেসর নাটবল্টু চক্র। হাসি শুনে আমি একটু গভীর ভ্রুকুটি করেছিলাম। মনে মনে বলেছিলাম, বড্ড দেমাক হয়েছে বুড়ো, ভূতের মার খেয়ে এবার তোমার কেরামতি ঘুজবে সময় হয়েছে। কিন্তু নিয়তি অলক্ষে তখন হেসেছিলেন, কেননা ভূত প্রেতের চাইতেও কিম্ভূত কিমাকার যাদের সন্ধান আমরা পেয়েছিলাম তারা মানুষ নয় সত্যি, কিন্তু তারা যে সত্যি কোন লোকের জীব তা এখনো অজ্ঞাত। সর্ষে পোড়ায় নাকি ভূত পালায়, কিন্তু সৈন্য সামন্ত ট্যাঙ্ক কামান নিয়ে ভূতের সঙ্গে টক্কর দেওয়ার নজির আমি অন্তত বাবার জন্মে কোনোদিন শুনিনি, দেখলাম সেই প্রথম। এলাহি ব্যাপার দেখে তো চক্ষু কপালে উঠল আমার। কি নেই সেখানে? অনেকটা দূরে দেখা যাচ্ছে বেলুন পাহাড়, নীল আকাশের মাঝে তার উদ্ধত শীর্ষ দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। বিপদের ছায়া মাত্র তো কোথাও দেখলাম না, অথচ বেলুন পাহাড় থেকে বহু দূরে এসে ঘাঁটি গেড়েছে সামরিক বাহিনী, গিজগিজ করছে মিলিটারি বনের সর্বত্র। নিষিদ্ধ অরণ্য অঞ্চল তফাতে রেখে তারা ঘিরে রয়েছে গোটা বেলুন পাহাড়, উৎপেতে বসে আছে অপরাধ। কিসের প্রতীক্ষায় ঈশ্বর জানে। চাঁদের আলোয় যে বনতল এক রাতেই শ্মশান ভূমিতে পরিণত হয়েছে, আমি চেয়েছিলাম তার মধ্যে একচক্কর একবার ঘুরে আসতে, কিন্তু হাঁ হাঁ করে উঠলেন প্রফেসর নাটবল্টু চক্র সহ মেজর প্যাটার্ন সিং। বললেন, আরে তুমি কি খেপেছো নাকি পাগল? খেপব কেন? দেখুন, ভূতকে আমি পরোয়া করি না, দিনের বেলায় ভূতেরা সব ঘুমোয়। আরে বাবা, ভূত নয় ভূত নয়, ভূতের চাইতেও দূরে বিপদ। দিন না, তারা সব দিনেও জাগে, বুঝলে কি না? কারা তারা? অপেক্ষা করো অপেক্ষা করো, দেখাই যাক না। শুনছো রহস্য রোমাঞ্চ 91.9 FM। দেখা গেল, সত্যি দেখা গেল সেই দিনই দুপুর বেলা। সচক্ষে না দেখলে সেই দৃশ্য বিশ্বাস করা অসম্ভব। বেলুন পাহাড়ের ভেতরে কি রহস্য নিহিত রয়েছে তা দেখার জন্য একটা সামরিক হেলিকপ্টার উড়েছিল আকাশে। সুপ্রাচীন শাল তরু শীর্ষে বন 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 করে ঘুরছিল হেলিকপ্টারের পাখা। অরণ্যের মাথা দিয়ে দূর থেকে দূরে ভেসে যাচ্ছিল ঘুরন্ত প্রপেলারের নিনাদ। আমি সকৌতুকে দেখছিলাম এদের বিপুল প্রচেষ্টা। প্রবাদে থাকলেও সত্যি সত্যি মশা মারতে তো কেউ কামান দাগে না, কিন্তু এরা দেখছি তারও এক কাঠি ওপরে যান। রে বাপ রে বাপ, হেলিকপ্টার কামান ট্যাঙ্ক গোষ্ঠীর সমস্ত কিছু নিয়ে এসেছেন ভুতুরে পাহাড় আর বনের দখল নিতে। তখন কিছু জানতাম সামরিক বাহিনীর গোপন রিপোর্ট কতখানি ভয়াবহ।
ভূত প্রেত দত্তিদানো নয়, না গুপ্তচর অন্তর্ঘাত নয়, তার চাইতেও সাংঘাতিক। টের পেলাম একটু পরে শালতরুর মাথা দিয়ে প্রাগৈতিহাসিক ফড়িংয়ের মতো স্বচ্ছন্দে উড়ে গেল আকাশযান। ধীরে ধীরে ছোট হয়ে এলো তার আকৃতি, ছোট হতে হতে ছোট হতে হতে যখন বিন্দুর মতো হয়ে এলো তখন আমরা বার করলাম দূরবীন। পেছনের পটে নীল আকাশের মুখে বেলুন পাহাড় দেখা যাচ্ছে। একটা বিশাল গঙ্গা ফড়িংয়ের মতো উড়ন্ত হেলিকপ্টার পৌঁছলো পাহাড় চূড়োয়। আমরা সব উদ্গ্রীব হয়ে রেডিও খুলে বসে আছি। ব্যবস্থা হয়েছে চালক একসঙ্গে তিনটে কাজ করবে, হেলিকপ্টার চালু রাখবে, ক্যামেরায় ছবি তুলবে, আর ট্রান্সমিটারে অনর্গল বলে যাবে চোখের সামনে সে যা যা দেখছে। কিন্তু পাহাড় চূড়োয় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনটে কাজের কোনোটাই করা গেল না, করা গেল না কেননা আচম্বিতে বেলুন পাহাড়ের অভ্যন্তর থেকে শূন্যে উড়ে এলো একটা বিচিত্র বস্তু। আমরা চিৎকার করে উঠলাম, উড়ন্ত পিরিচ, ফ্লাইং সসার! দূরবীনের কাছে আমরা সবিস্ময় দেখলাম সেই আষাঢ়ের দৃশ্য, সত্যি সত্যি ফ্লাইং সসার। এতদিন যার গাল গল্প বিস্তর শুনেছি সচক্ষে বহু দূর থেকেই দেখলাম সেই উড়ন্ত পিরিচের ঘূর্ণমান আকৃতি। প্রখর রোদে সোজা হেলিকপ্টারের দিকে ধেয়ে গেল পিরিচ এবং সবেগে আছড়ে পড়ল হেলিকপ্টারের ওপর। নিমেষে ঘটল বিস্ফোরণ, প্রলয়ঙ্কর বিস্ফোরণ, থরথর করে কেঁপে উঠল সমস্ত বনভূমি। বিস্ফোরণের শব্দ খানিক পরে ভেসে এলেও সেই মুহূর্তে দেখলাম ব্যাঙের ছাতার মতো ধোঁয়ার কুণ্ডলি উঠছে বেলুন পাহাড়ের শীর্ষ দিয়ে। কিছুক্ষণের মধ্যেই হাওয়ায় উড়ে গেল তাল তাল জমাট ধোঁয়া, কিন্তু উড়ন্ত পিরিচ আর হেলিকপ্টারের কোনো চিহ্ন ধারে কাছে কোথাও দেখা গেল না। দুটো বস্তুই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে শূন্যে, অর্থাৎ উড়ন্ত পিরিচ নিছক পিরিচ নয়, পিরিচ বোমা। সাজ সাজ রব পড়ে গেল শিবিরে। বেলুন পাহাড়ের উপকথা তাহলে নিছক কপল কল্পনা নয়, সাঁওতালদের আষাঢ়ে গল্প নয়, চাঁদনি রাতে ঝকঝকে ফানুষের অবতরণ কাহিনীও মিথ্যে নয়, মহুয়ার নেশায় ভুল দেখা নয়। কিন্তু ওরা কারা, কাদের উদ্ভাবন এই প্রলয়ঙ্কর পিরিচ বোমা? কেন তারা ঘাঁটি গেড়েছে বেলুন পাহাড়ের গহন বনে? কেই তাদের অভিসন্ধি? সবচাইতে বড় কথা, রাতারাতি এই তল্লাটের যাবতীয় প্রাণী হত্যা, সেও কি তাদেরই কুকীর্তি? কিন্তু তার সাক্ষী কোথায়? কেন বা এই পাইকারি হত্যা? বেলুন পাহাড়ের ভেতরকার বিবর ঘাঁটি সুদৃঢ় এবং দুর্গম রাখাই কি মূল উদ্দেশ্য? কিন্তু কেন? কি আছে বেলুন পাহাড়ের ভেতরে? ওরা কারা? কি চায় ওরা? শত সহস্র প্রশ্ন নাগের মতো পাক দিয়ে ধরল আমাদের সবার চিন্তাধারা। ভূত নয়, প্রেত নয়, সচক্ষে দেখা গেল বিজ্ঞানের নবতম বিস্ময়ে এদের করায়ত্ত। মারাত্মক মারণাস্ত্রে সেজে ওরা বেলুন পাহাড়ের ঘাঁটি আগলাচ্ছে, পাছে কেউ গুটি গুটি পৌঁছে যায় পাহাড়ে, দেখে ফেলে ওদের কীর্তিকলাপ। তাই রাতারাতি বিপদ চতুষ্পদ সমস্ত প্রাণী নিধনেও ওদের কোনো অরুচি নেই। শ্মশান বনভূমি আগলাচ্ছে ওদের গুপ্ত চক্র, আকাশপথ সুরক্ষিত, তবে কি মানে মানে পাত্তাড়ি গুটিয়ে এখান থেকে চম্পট দেওয়াই শ্রেয়? সত্যি কথা বলতে কি আমার সমস্ত বীরত্ব উবে গিয়েছিল চোখের সামনে হেলিকপ্টারের শূন্যে বিলীন হয়ে যাওয়া দেখে। পিরিচ বোমার কল্পনাতীত শক্তি আমার নার্ভ রীতিমতো নাড়িয়ে দিয়েছে। মনে মনে ভাবছিলাম অশরীরী ভূতের সঙ্গে পাঞ্জা কষতেও আমি রাজি, কিন্তু এই শরীরই বিভীষিকাদের সঙ্গে নয়। পৈতৃক ধরটাকে কচু কাটা অবস্থায় ছোটনাগপুরের জঙ্গলে ফেলে যাওয়ার চাইতে মানে মানে ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়াই ভালো। হ্যাঁ, করতামও তাই, টিটকিরি ফিটকিরি কিছুই গায়ে মাখতাম না, পরের দিন ভোরেই লম্বা দিতাম ঘরের দিকে। কিন্তু রাত পোহানোর আগেই ঘটল
এক নতুন বিভীষিকা। যে কোনো পালোয়ানের ধাত ছেড়ে যাওয়ার পক্ষে যথেষ্ট ভয়াবহ সেই ঘটনা। আমি তো কোলচার, মানুষ জন্তু কচুকটা হওয়ার রহস্য ভেদ করলাম আমি 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 নিজে এবং প্রাণটা হাতে নিয়ে। রাত হয়েছে, প্রফেসর নাটবল্ট চক্র অতি গুচ্ছ মন্ত্রণায় ব্যস্ত সামরিক হোমরা চোমরাদের সঙ্গে। আমি আমার শিবিরে বসে মনে মনে হরিনাম জপ করছি। সমস্ত বনভূমি থমথম করছে, সূচি ভেদ্য সেই নিরবতার সঙ্গে তুলনা চলে না কোনো কিছুরই। বাতাসও নেই, কোনো বনমর্মরও নেই, শ্বাসরোধী সেই স্তব্ধতায় আমারও টুটি যেন রুদ্ধ হয়ে আসতে চাইছে। ক্যাম্পখাটে পা দুলিয়ে বসে কম্বল দিয়ে মাথা পর্যন্ত মুড়ে রেখেছি, বেরিয়ে আছে শুধু নাক আর চোখ। মনে মনে হিসেব রাখছি সময়ের, কতক্ষণে ভোর হবে সেই প্রত্যাশা, ভোর হবে আর রওনা দেব। হঠাৎই সরসর করে একটা শব্দ শুনলাম, খুবই ক্ষীণ শব্দ। বনের মধ্যে ক্যাম্প খাটিয়ে থাকতে গেলে অমনি শব্দ হামেশাই শুনতে হয়, যারা অভ্যস্ত তারা চমকায় না। আমি কিন্তু চমকে উঠলাম, ভয়ে কাঠ হয়েছিলাম বলে সামান্য সস্বরণই আমাকে অতটা চমকে দিয়েছিল, আর দিয়েছিল বলেই আমি অন্তত সে যাত্রা প্রাণে বেঁচে গেলাম। আর আমার আমার টুটি, আমার আমার টুটি। সস্বরণের কারণ অনুসন্ধান করতে স্বভাবতই এদিক ওদিক তাকিয়েছিলাম। প্রথমে চোখ গিয়েছিল তাঁবুর প্রবেশপথের দিকে, সেখানে হ্যারিকেনের ক্ষীণ আলোয় বিশেষ কিছু চোখে পড়ল না। এবার তাকালাম পাশের জমির দিকে, ক্যাম্পঘাটের পেছন দিকে, ঘাসের ওপর সামান্য ধুলো ওরা নজরে পড়ল। তাঁবুর তলা দিয়ে একটা সরল রেখা বরাবর ধুলো স্তর যেন কোনো কারণে চঞ্চল হয়ে উঠেছে, তাই সামান্য ধুলো উঠছে। ধুলো ওড়া সরল রেখাটা এসেছে আমার ক্যাম্পঘাটের নিচের দিকে, দেখেই অজানা আশঙ্কায় আঁতকে উঠেছিলাম। আর আর প্রায় সঙ্গে সঙ্গে হিমশীতল কি একটা বস্তু আমার পায়ের গুজবিয়ে উঠে গেছিল হাঁটুর ওপরে। চমকে দাঁড়িয়ে উঠেছিলাম আমি, চোখের পলকে ত্রেদাক্ত কীটের মতো কনকনে ঠান্ডা বস্তুটা হাঁটু ছাড়িয়ে উঠে এসেছিল আমার উরুর ওপর, পাতা কম্বলের ওপর, সেখান থেকে বুকের ওপর দিয়ে গলার কাছে। আর তারপরে ফ্যাস করে একটা শব্দ হলো, আমি ঝটিতে হাত চালালাম, হাতের একটা ঝটকায় আগন্তুক একটা কীট যেন ছিটকে পড়লো ক্যাম্পঘাটের ওপর। আমি বিস্ফারিত চোখে দেখছিলাম দুটো দৃশ্য, প্রথমত গলার কাছে আমার কম্বলটা মুহূর্তে কেটে ফালা ফালা হয়ে গেছে। আমি চকিতে বুঝলাম কম্বল না থাকলে আমার গলার অবস্থা ঠিক ওইরকম। বিচিত্র বস্তুটা অবিকল তাই, বলটা বন 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 করে ঘুরছে, আর সেই সঙ্গে ঘুরছে দুপাশের ক্ষুরধার ব্লেড। বাই বাই করে ঘুরতে ঘুরতে ক্যাম্প খাট থেকে এগিয়ে আসছে কিনারার দিকে। এক পলকে এর বেশি দেখার সাহস আমার হয়নি। ঘুরন্ত ছুরিওলা সচল পিংপং বলটা একবার লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু দ্বিতীয়বার যে আর হবে তার তেড়ে আসার ধরন দেখে আমার রক্ত হিম হয়ে গিয়েছিল। ঘুরন্ত ওই ছুরি ফের যদি টুঁটি লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে, আমি এক ক্লাফে গিয়ে পড়েছিলাম তাঁবুর প্রবেশ পথের সামনে। সেখান থেকে বেসুরো গলায় বিকট একটা চিৎকার ছেড়ে বাইরে বাইরে গিয়েই ঠ্যাং দুটো যেন স্ক্রু আঁটা হয়ে গিয়েছিল আমার মাটির সঙ্গে, থ হয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। কি দৃশ্য দেখছি আমি! শিবিরের সামনে চিৎপটাং হয়ে পড়েছিল শিবিরের প্রহরী, ধারালো অস্ত্রে ছিন্ন টুঁটি। শুধু তাই নয়, সারা গায়ে পিলপিল করে ঘুরছে অনেকগুলো ওই রকম ঘূর্ণবান পিংপং বল। শুধু ঘুরছে নয়, ঘুরতে ঘুরতে ছুরির গায়ে খণ্ড খণ্ড করছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ, রক্তে ভেসে যাচ্ছে সেখানকার মাটি ঘাস। আমি স্থানু হয়ে দাঁড়িয়ে যেতেই দুটো ঘুরন্ত বল লাফ দিয়ে মাটিতে পড়ে ছিটকে এলো আমার দিকে, চলার পথে কুচকুচ কুচকুচ করে কেটে উড়ে গেল লম্বা লম্বা ঘাস, উড়তে লাগলো ধুলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, কালান্তক মৃত্যুদূতদের এগিয়ে আসতে দেখে আমি ফিরে পেলাম সম্বিত, ভাঙা গলায় ফটা বিকট চিৎকার করে ছুটলাম প্রফেসরের মন্ত্রণা শিবিরের দিকে। পরে শুনেছিলাম আমার সেই ভয়ার্থ চিৎকার নাকি পাগলা ঘন্টির কাজ করেছিল ভয়ঙ্কর সেই রাতে। যে যেখানে যে অবস্থায় ছিল ছুটে বেরিয়ে এসেছিল বাইরে, ঘুরন্ত ছুরিকাঘাতে টুঁটি কাটা এবং কচু কাটা হওয়ার আগেই দেখেছিল শিবির প্রহরীর খণ্ড বিখণ্ড লাশ।
আমার শিবিরটাই ছিল বেলুন পাহাড়ের দিকে প্রথম সারির প্রথমে, তাই প্রথম হানা ঘটেছিল এই শিবিরে। আমি মরতে মরতে নেহাত পরমায়ু ছিল বলে বেঁচে গিয়েছি স্রেফ স্রেফ কপাল জোরে, কিন্তু বাঁচেনি বেচারি প্রহরী। ছুটতে ছুটতে প্রফেসর নাটবল্টু চক্র এসেছিলেন, বড় বড় সার্চ লাইটের আলোয় দিন হয়ে গিয়েছিল সামনের জমি, ঘুরন্ত বল বাহিনীকে দেখা গেল ঠিক তখনই। সংখ্যায় কত হবে তারা, হাজার লক্ষ নিযুত কোটি, ধুলোর ঘূর্ণিঝড় তুলে পঙ্গপালের মতো ওরা বনের মধ্যে থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে, আসছে তো আসছেই, আসছে আসছে আসছে। কি করবে ওই সৈন্যবাহিনী, লড়াই করবে কাদের সঙ্গে, কত বন্দুকের গুলি খরচ করলে এই সমস্ত বাহিনীকে রোখা যাবে, কিন্তু একটাও যদি কোনো মতে পাশ কাটিয়ে এগিয়ে আসে নিমেষের টুটি চিহ্ন হয়ে যাবে। অতএব মেজর বিউহল চোখে তাকালেন প্রফেসরের দিকে, সময় অতি অল্প, কয়েকটা ঘুরন্ত বল একেবারে এসে গেছে কয়েক গজের মধ্যেই, রিভলভার তুলে ফায়ার করলেন মেজর। একটা বল ভেঙে উড়ে গেল, বাকিগুলো বিন্দুবস্তু তাড়াহুড়ো না করে এগিয়ে এলো মেজরের দিকে। চিৎকার করে উঠলেন প্রফেসর, সুতরাং শেষ পর্যন্ত আমার পন্থাই অনুসরণ করতে হলো গোটা বাহিনীকে, চম্পট চম্পট চম্পট, গোলা বারুদ অস্ত্র শস্ত্র সব ফেলে টেনে দৌড়, ঝোপঝাড় টপকে খানা খন্দ ডিঙিয়ে শুধু দৌড় দৌড় দৌড়। অচল দুর্গরা বিপুল রসে এগিয়ে গিয়েছিল বেলুন পাহাড়ের দিকে, ট্যাঙ্ক বাহিনীর অগ্রগতির সামনে পিষ্ট হয়েছিল ঘুরন্ত বলেরা হাজারে হাজারে লাখে লাখে, এগিয়েছে মুহুর মুহু গোলা নিক্ষেপ করেছে ট্যাঙ্কের দল, গুরুগম্ভীর নির্ঘোষে বারে বারে কেঁপে উঠেছে বনভূমি, প্রত্যুত্তরে একটি পাল্টা কামানো কিন্তু গজরায়নি, এমনকি বেলুন পাহাড়ের গোপন বিবর থেকে কোনো উড়ন্ত পিরিচ বোমাও উড়ে আসেনি সে রাতে, শুধু দেখা গিয়েছিল এক অলৌকিক দৃশ্য। আচম্বিতে বেলুন পাহাড়ের চূড়োয় যেন আগুন ধরে গিয়েছিল, টকটকে লাল রঙের আশ্চর্য খেলা শুরু হয়েছিল পাহাড়ের ওপরকার আকাশে বাতাসে, সে এক অবিশ্বাস্য হোলি খেলা। পরক্ষণে রক্তবর্ণের অতিকায় একটা গোলক সিধে উঠে এসেছিল শীর্ষ ছাড়িয়ে, শুধু গোলক বললে পুরো বলা হয় না, যেন একটা খুদে ভূগোলক, পাহাড়ের মতো প্রকাণ্ড, লোহিত এবং ভয়াল, দেখতে দেখতে অনেকটা শূন্যে উঠে পড়েছিল অতিকায় গোলক, তারপর ছোট হতে হতে ছোট হতে হতে ধীরে ধীরে মিলিয়ে গিয়েছিল সেই রক্তবর্ণ গোলক, সে জায়গায় তারার আলোয় ঝিকমিক করে উঠেছিল হীরের মতো উজ্জ্বল সাদা আবরণ। হীরের ফানুস, তাই না বলেছিল নিরক্ষর সাঁওতালেরা, তাহলে তো ওদের কথাই সত্যি, উড়ন্ত গোলা দেখে ওরাও হীরের ফানুস নামকরণ করেছিল, যদিও জিনিসটা হীরে ঠিক নয়, হীরের মতোই অতি উজ্জ্বল ঝকঝকে কোনো ধাতু। ক্রমশ বেগ বেড়েছে ভাসন্ত গোলার, ক্রমশ ছোট হয়ে এসেছে আকৃতি, নিঃশব্দে কিন্তু অসম্ভব গতিবেগে শ্বেত গোলক এবার বুঝি পৌঁছে গেছে সেই তারার রাজ্যে, অগুন্তি নক্ষত্রের মাঝে যেন চিকমিক করছে আরো একটি নক্ষত্র, বেগমান নক্ষত্র, স্থির নয়, আমরা সবাই দেখছিলাম, নির্বাক হয়ে হা করে দেখছিলাম কল্পনাতীত এই দৃশ্য। প্রফেসর নাটবল্টু চক্র বললেন,
space ship, বুঝলে? Space ship দিল নাল। হ্যাঁ, বোমজান, কিন্তু এ কোন গ্রহের প্রফেসর? জানি না, তবে এই শিগগিরই হয়তো জানবে, কেননা আসবে দিন নাল, ওরা আবার আবার আসবে। কি করে জানলেন আপনি প্রফেসর? মিজর সাহেব প্রশ্ন করলেন। ওরা গোপনে প্রস্তুত হচ্ছিল ওদের গোপন ঘাঁটিতে, অতর্কিতে আমরা হানা দিয়ে ওদের বিরক্ত করেছি মেজর। ওরা তো নির্বোধ নয়, আমরা যে প্রাণ ভয়ে পালিয়ে এসেছি এ খবরটা ওরা পেয়েছে। তবু আপনি বলতে পারেন ওরা চলে গেল কেন? কেন না, ফিরে এসে ওদের উদ্যোগ পর্বে আবার আমরা বাধা দিতে পারি নতুন করে। সুতরাং এখনকার মতো চম্পট প্রদান। হ্যাঁ, কিন্তু অচিরেই বীর বিক্রমে আবারও প্রত্যাবর্তন, কি প্রফেসর? তাই তো কথাটা বলেই ফেললাম আমি। উড়ন্ত গোলার পলায়নে আমার লুপ্ত সাহস ফিরে এসেছিল বলেই রসনায় অমন সুন্দর সুন্দর কথাগুলো এসে গেল বোধ হয়। হোকলা হেসে প্রফেসর বললেন, যা বলেছো দীননাথ, তাহলে চলো এবারে ফিরে যাওয়া যাক। কোথায়? অকুস্থলে। কেন, আবার ওখানে মরতে? সন্ত্রস্ত কণ্ঠ আমার। না 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 না, মরতে কেন, মরতে নয় দীননাথ, অমায়িক কণ্ঠ প্রফেসরের, ওদের মরণ দেখতে। কাদের মরণ, কি কি বলছেন কি আপনি প্রফেসর? মেজর এবারে কণ্ঠ চড়ালেন। ওরাই তো ওই ঘুরন্ত বলগুলো, বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না প্রফেসর, হাঁটা দিলেন ফেলে আসা বনতলের দিকে, যেখানকার জমিতে লাখে লাখে ঘুরন্ত ছুরি হন্যে হয়ে খুঁজছে আমাদের টুটি। আমি প্রায় কোকিয়ে উঠে বলেছিলাম, প্রফেসর প্রফেসর, আপনার কি মাথা খারাপ হয়ে গেল? আরে কি করছেন প্রফেসর, ওরা যে সাক্ষাৎ মৃত্যু। তোমার মন্ডু দীননাথ, ওরা মৃত্যুর দূত, স্বয়ং মৃত্যু বোমজানে চেপে যখন পলাতক, তখন দূতগুলোর একটা ব্যবস্থা তারা করেই গেছে। দেখাই যাক না ব্যবস্থাতে কি। অগত্যা গুটি গুটি যেতে হলো আমাদের সকলকেই। যতই এগিয়েছি প্রতিটি পদক্ষেপে ধড়াস ধড়াস করেছে বুক, শুকিয়ে গেছে কণ্ঠতালু। প্রতি মুহূর্তে আশঙ্কা করেছি এই বুঝি শুকনো ঘাসে ধুলো ছিটিয়ে এগিয়ে এলো ঘুরন্ত ছুরি, যাদের লক্ষ্য জীবিত প্রাণীর টুঁটি। টুঁটির ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়েও আমার টুঁটি যে কাটা যায়নি এই কাহিনী তার প্রমাণ, যদিও ওদের ফের দেখেছিলাম, লাখে লাখে দেখেছিলাম। সমস্ত বনস্থল আকীর্ণ হয়েছিল ওদের নিশ্চল দেহে। ছোট ছোট পিং পং বল আর গায়ে ক্ষুরধার ব্লেড, কিন্তু নিশ্চল। হ্যাঁ, নিশ্চলই ঠিক, নিষ্প্রাণ শব্দটা প্রয়োগ করা ঠিক হবে না, কেননা ওরা কেউই তো প্রাণী স্থানীয় নয়, যন্ত্র, নিছক যন্ত্র। লাখে লাখে যান্ত্রিক বলে ছেয়েছিল সারা অরণ্য। জোড়া ছুরি ঘুরিয়ে পাকসাট দিচ্ছিল না একটিও। নিচু হয়ে একটা বল তুলে নিয়েছিলেন প্রফেসর, দেখেছিলেন বিচিত্র এক ধাতুতে গড়া ওদের দেহ, ফাঁপা বল, ভেতরে কিচ্ছু নেই, বেবাক ফাঁপা, কিন্তু দুপাশে দুটি শানিত ছুরিকা। শূন্য গর্ভ বলটা যে কিসের শক্তিতে ঘুরছে, কার হুকুমে টুঁটি লক্ষ্য করে তাড়া করছে, এবং অকস্মাৎ এখন শক্তিহীন হয়ে কেনই বা লাখে লাখে পড়ে রয়েছে গোটা বনভূমি জুড়ে এই প্রহেলিকা,
আজও প্রহেলিকায় রয়ে গেছে। প্রফেসর নাটবল্টু চক্র শুধুই মাথা চুলকেছেন, একটার পর একটা প্রশ্ন করেছি, জবাব দিতে পারেননি একটারও। তবে হ্যাঁ, আমি জানি তিনি আজও প্রতীক্ষা করে বসে আছেন। প্রতীক্ষা করে বসে আছেন প্রফেসর নাটবল্টু চক্র। এ প্রতীক্ষা ওদের ফিরে আসে। কি বন্ধু, কেমন লাগলো বলো? বেলুন পাহাড়, তোমরাও কি বসে থাকবে তাদের ফিরে আসার অপেক্ষায়? আসতেই পারে, বা হয়তো আসবেই। আমাদের এই রহস্য রোমাঞ্চ সিরিজের নামই তো আসছে, আসছে, সে আসছে। আর হ্যাঁ, বেলুন পাহাড়ের এই থ্রিলিং ট্যুরে প্রফেসর নাটবল্টু চক্র, মেজর প্যাটন সিং, দীননাথ আর ওখানকার অধিবাসী, সেই সব আদিবাসী সবার মধ্যেই মিশেছিলাম আমি, সতীনাথ। বিজিএম আর এসএফএক্স এর জম্পেশ ব্লেন্ডিংয়ে জমজমাট সাসপেন্স তৈরি করেছে রাজা সেনগুপ্ত। এবার এসএমএস এর পালা। আর স্পেস নিজের নাম স্পেস কমেন্টস এবার পাঠিয়ে দেওয়া 56569। একটু নামগুলো বলে দিই, শান্তনু চক্রবর্তী, অনিমেষ, অরুণাংশু ব্যানার্জি, অপর্ণা দত্ত, রাইমা সরকার, শ্রীপর্ণা, অমরেশ মণ্ডল, মালা মিত্র, সৌরভ, কাবেরী, রাজকুমার সাঁতরা, খোকন, এটা কি নাম, টিঙ্কু। আজকে অনেকগুলো এসএমএস একটু পড়তে ইচ্ছে করছে, সুন্দর সুন্দর লেখা দেখে। অনিমেষ লিখেছে, এত সুন্দর লাগছে কি বলবো, একা এতজনের গলা করে এমন নিখুঁত অভিনয়, এটা একমাত্র ওরে বাবা, আর পড়তে পারছি না। অনিমেষ একদম বিশেষণের মালায় ভরিয়ে দিয়েছে আমাকে, এ পড়লে আমি আর দেখতে হবে না। অরুণাংশু কি লিখেছে, আপনি 91.9 ফ্রেন্ডস এফএম এর সঙ্গে রবিবার দিনটা আমার জন্য খুব স্পেশাল করে তুলেছেন, রহস্য রোমাঞ্চ এবং দুপুরবেলা, ও হ্যাঁ দুপুরেও তো মাঝে মাঝে নাটক হয়, সেখানেও আমি থাকি দুপুর একটায়। অপর্ণা দত্ত লিখছেন, আমার দারুণ লাগছে এই অনুষ্ঠান, আপনাদের বলার ধরন ও সাউন্ড এফেক্টস দুর্ধর্ষ, ঘরে নাইট ল্যাম্পটা জেলে এক ঘন্টা প্রতিটি মুহূর্ত দারুণভাবে এনজয় করি, রহস্য রোমাঞ্চ, রহস্য গল্পে স্নান করি। অপর্ণা, আপনার ওই যেভাবে আপনি এসএমএস এর জন্য ইউজ করেছেন এই অ্যালফাবেটগুলো অসাধারণ, যেমন প্রতিটি পিআরও টিটি, অপূর্ব। রাইমা সরকারকে লিখছে, আমি নিয়মিত শ্রোতা সতীনাথ জেঠুর, গুড রাইমা, গলার ভয়েস ভীষণ রোমাঞ্চকর, উহ একে জেঠু তারপর রোমাঞ্চকর, আমি কোথায় দাঁড়াই। টাইমটা 10টা থেকে, এই রাইমা আমায় মেরেই ফেলবে, টাইমটা 10টা থেকে 11:30 পর্যন্ত করলে হ্যাপি হব, উফ গুড নাইট রাইমা, গুড নাইট। শ্রীপর্ণা লিখছে, টোপ আমার একটি অত্যন্ত প্রিয় গল্প, সেটি শোনানোয় আমি খুব আনন্দিত, কিন্তু আনন্দবাজার পত্রিকায় ফ্রেন্ডস এফএম এর অন্য প্রোগ্রামের মতো নাটকটিরও বিজ্ঞাপন দিলে সেটা খুব ভালো হয়। আগেইন ইটস এ ভেরি গুড সাজেশন শ্রীপর্ণা। মালা মিত্র এক লাইনে লিখেছেন, কি ভয়ানক গল্প, অসাধারণ পরিবেশন ওই টোপটা নিয়ে। সৌরভ লিখছে, টোপটা দারুণ, আপনিও অনেক শ্রোতা গাঁথতে পারবেন, এটা ভালো লিখেছ সৌরভ। কিরিটির গল্প চাই, কিরিটির গল্প তো দিচ্ছি ভাই, আবারও দেব। কাবেরী লিখছে, আমি আপনার অনুষ্ঠানের একজন খুব নিয়মিত শ্রোতা, আমার নাটক শুনতে ভীষণ ভালো লাগে, তাই একদিনও মিস করছি না, ইচ্ছে হয় আপনার বলার কৌশল, আনফিনিশড এসএমএস। টিঙ্কুর লেখা লিখছে যে, শ্বাসরুদ্ধ করা, শিহরণ জাগানো, ঘুমকাড়া সব গল্প, আরও বেশি সময় ধরে বেশি ভয় পেতে চাই আপনার অসাধারণ কণ্ঠ। আরে টিঙ্কু, তোমরা কি যুক্তি করেছো আমাকে, মানে এক ঘন্টা করতে আমি সামলে মানে পাগল হয়ে যাওয়ার দাখিল হয়েছে, আবার সময় বাড়ানো, যাকে আজকে এস এম এস এ ঝাঁপি এখানেই বন্ধ করি, ওরে বাপরে বাপ কি করবো আমি। এবার তো আমাদের যাবার পালা, ও ভালো কথা, এরপরের সপ্তাহে কিন্তু আবারও আমরা বেড়াতে যাব, বেড়াতে যাব দৈত্যের বাগানে। আলাপ হবে এক শিশুর সঙ্গে, তার নাম কিন্তু লালু।
এখানেও রহস্য পায়ে পায়ে, আর সেই পায়ে পায়ে রহস্যের মালা যিনি গেঁথেছেন তার নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আজ তাহলে এ পর্যন্ত, আবার রবিবার রাত ১০টায় 91.9 ফ্রেন্ডস এফএম এ আসছি আমি সতীনাথ।